নতুন নতুন পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয়েছে আসছে আমাদের দেশেও এসেছে যেমন কোভিড টেস্ট হয়েছে অ্যান্টিবডি টেস্ট ইত্যাদি ইত্যাদি সেই টেস্ট অবশ্যই আমাদের সুযোগ নেওয়া উচিত কারণ এই যে আধুনিক ওষুধ তার ওষুধ নাই কেন প্রতিষেধক বা সাবধানতাই সবচেয়ে বড়ো ওষুধ কিন্তু এখনও পর্যন্ত যে ধরনের টেস্ট ইত্যাদি চলেছে তার উপর ভরসা মানুষের নেই আজকে সন্ধ্যাবেলা যে পজিটিভ হচ্ছে পরের দিন নেগেটিভ হয়ে যাচ্ছে বা দুটো টেস্ট পর পর বিপরীত হচ্ছে এই ধরনের কনফিউশন তৈরি হওয়ার জন্য টেস্টের উপরে মানুষের সন্দেহ হচ্ছে নিশ্চিত করা উচিত এটাতে কতটা সঠিক পাওয়া যায় বলে মনে হয় এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যারা বিশেষজ্ঞ আছেন বিজ্ঞানী আছেন তারা যারা আবিষ্কার করেছেন বা যেখানে যেখানে এটা প্রয়োগ করা হয়েছে সেখানকার রেজাল্ট দেখে এটা ধারণা হওয়া উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত তো আমার মনে হয় পরীক্ষামূলকভাবে আমাদের এখন করা যেতে পারে যে বিমান গতকাল কেরালে দুর্ঘটনা হয়েছে সম্ভবত বৃষ্টির জন্য স্কিট হয়েছে যেটুকু আমরা জানতে পেরেছি কিন্তু যাই হোক খুবই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এরকম পরিস্থিতিতে ল্যান্ডিং বিশেষ করে খুবই রিস্কি হয় এ ব্যাপারে এভিয়েশন মিনিস্টার মিনিস্ট্রি এবং সরকারের তরফ থেকে সচেতন থাকা উচিত বিশেষ করে কেরলের মতো পাহাড়ি এলাকায় যেখানে উড়ান হয় বা যেখানে ল্যান্ডিং হয় এটা খুব রিস্ক থাকেই এর আগেও একাধিক ঘটনা এরকম হয়েছে তো কালকের যে ঘটনা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক এবং হয়তো বহু মানুষের মৃত্যু হয়েছে কিন্তু অন্ধকারে বোঝাই যাচ্ছিল না কোথায় কী আছে তো এটা একটা আমাদের এর থেকে সতর্ক হওয়া উচিত মুখ্যমন্ত্রী যে লকডাউনে বৈজ্ঞানিক ভিত্তি আছে বলবেন না বৈজ্ঞানিক ভিত্তি তো আছেই সেই জন্য যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে করা উচিত সারা দুনিয়াতে লকডাউন চলছে এখানেও হওয়া উচিত সিস্টেমেটিক কিন্তু বারবার যদি তার তারিখ বদল হয় তো তার ভিত্তিটা কি সেটাও জানার মানুষের ইচ্ছা আছে সেই জন্য চিন্তা হনা করে আগের থেকে যদি ঘোষণা করা যায় তাহলে মানুষ তাকে মানেন মানুষের কাজেরও অসুবিধা হয় না সমস্ত দিক বিচার করে করা উচিত আমার মনে হয় রাজনৈতিক বিচার করে এটা করা হচ্ছে বলে এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে সেটাও হতে পারে সংক্রমণ তো হয়েছে টেস্ট হচ্ছে বলে সেটা ধরা পড়ছে সেই জন্য টেস্ট বাড়ানো উচিত তাহলে মানুষ বুঝতেই পারবে না কি কারণে কষ্ট এবং মৃত্যু হবে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সরকারের কাজের যে গফিলতি আছে ইচ্ছাশক্তির ভাব আছে একদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে সন্দেহ হলেও তার ডেড বডি দেওয়া হচ্ছিল না পরিজনকে ভর্তি হওয়ার পরে করোনা হলো কি হলো না টেস্ট বোঝা যাচ্ছিলো না মারা যাওয়ার পরে তাকে গায়েব করা হচ্ছিল কালকে তো কোথাও দেখলাম যে বডি বদল হয়ে গেছে এই ধরনের যেন সমস্যা না হয় সতর্ক থাকা উচিত এবং একজন টিএমসির ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে তার করোনা প্রমাণিত হওয়া সত্ত্বেও তার ডেড বডি নিয়ে বহু জায়গায় শোভাযাত্রা মিছিল ইত্যাদি হয়েছে এই ধরনের কাজ বন্ধ করা উচিত যে যেই হোক যেভাবেই হোক নিয়ম মানা উচিত সবার তা নাহলে বহু মানুষ কষ্ট করে বাড়ির মধ্যে আছেন চার মাস বেরোননি আর যারা কিছুই করলো না তাদের কারণে মানুষের জীবন বিপন্ন হবে এই ধরনের অনুমতি যেন না দেওয়া যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট